हाय गाइस, आज के चले এলাম আরেকখানে নতুন ব্লগ ভিডিও নিয়ে। ফুল উৎসব আজকে, তাই সব রণপালি বেরিয়ে পড়েছি দুভাই। ঠিক আছে, চলো বাইকে যাচ্ছি এই মুহূর্তে। চলছে আমাদের রথী। ঠিক আছে দুভাই, চলতাম তো অবশ্যই ওখানে গিয়ে দেখাবো আজকে কীভাবে ফুল উৎসবের অনুষ্ঠান হচ্ছে বা কী কী হয়, অবশ্যই একের পর এক দেখাবো। ঠিক আছে, তো আমরা এই মুহূর্তে চললাম বাইকে। হ্যাঁ, বাইক ছেড়ে দিলাম, চলো নেক্সট একটু টুর অবশ্যই দেখাবো। তো ফাইনালি আমরা চলে এলাম এই মুহূর্তে একদম প্যান্ডেলে। ঠিক আছে, সোজা প্যান্ডেলে চলে এসেছি। খুব সুন্দর মণ্ডপটা সাজিয়েছে। ঠিক আছে, তো অবশ্যই ডেকোরেশনও খুব দারুণ। তো সাউন্ড সিস্টেম রেডি, আমরা আগে ভাগেই চলে এসেছি এটা বুঝতে পেরেছি। ঠিক আছে, তো অবশ্যই চ্যানেলটিকে কাছে থেকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে জানাবেন আজকে ব্লগ ভিডিও নিয়ে। তো অবশ্যই বলতে বলতে এবার শুরু হয়ে যাবে, আমরা একটু শুরু হব আর প্রস্তুতি নেব। ঠিক আছে, আর একদম ধামসা মাদলে তালে তালে হলুদ সব চালু শুরু আরম্ভ হয়ে গেল। ঠিক আছে, সাঁওতালি পার্টি রয়েছে, অর্থাৎ আদিবাসী পার্টি, মানুষ যাকে বলে আদিবাসী মানুষ, তাদের বিভিন্ন রকম ওই ঘটি মাথায় নিয়ে, ধামসা মাদল নিয়ে, বিভিন্ন রকম ট্যাবলো, কার্টুন সব রকমই নিয়ে শুরু হয়ে গেছে আজকের উৎসব শুরু, স্টার্ট আরম্ভ। আর সেই সঙ্গে থাকছে এখানে শিল্পাঞ্জি, ডাইনোসর, বিভিন্ন রকম কার্টুন, সঙ্গে মোটু পুলিশ তো অবশ্যই রয়েছে। হ্যাঁ, আর সেই সঙ্গে আমি রয়েছি, আমার ভাই, দুজন দুটো লম্বা রণপা নিয়ে। তো অবশ্যই একটু একটু করে অবশ্যই এগাচ্ছে, আমরাও এগাচ্ছি, তারা আস্তে আস্তে পিছনে আসতিছে। তো অবশ্যই একটু একটু করে আসতিছে, বেশ ঝুমকার তালে তালে সবাই মিলে। আর এটা হচ্ছে যেহেতু একটা অবশ্যই একটা আঞ্চলিক অনুষ্ঠান, অর্থাৎ হুল উৎসব, তো সেই হুল উৎসবের পালনের জন্য বিশেষ করে যেটা মানে মেনলি দরকার সেটা হচ্ছে ধামসা মাদল। তো সেই ধামসা মাদল তালে তালে অবশ্যই শুরু হয়ে গেছে। আর সেই সঙ্গে ধামসা মাদল তো অবশ্যই রয়েছে, আর সেই সঙ্গে থাকছে মহিলাদের মাথায় তিনটে চারটে করে ঘটি নিয়ে ডান্স। ঠিক আছে, রাস্তায় অনেক মানুষজন। এটা হচ্ছে জায়গাটা মগরামপুর থেকে তেমাথানি রুটে, এটা হচ্ছে বীরবীরা একটা জায়গা। তো সেই রোডের উপরে অবশ্যই চলছে, তো সামনে অনেক বড় গেট রয়েছে, অবশ্যই সব সম্মানীয় মানুষজন অবশ্যই রয়েছে সঙ্গে, ওনারা সামনে রয়েছেন। তো অবশ্যই আমরা একটু একটু করে ওদিক ওদিক রোড শো করে অবশ্যই ফিরলাম। এই মুহূর্তে একদম মণ্ডপের কাছাকাছি চলে এসেছি বা মণ্ডপেই চলে এসেছি। তো সামনে যেখানে বেদিস্থল রয়েছিল সেখানে বিরসা মুন্ডার ফটোতে অবশ্যই মাল্যদান হবে, সঙ্গে পতাকা উত্তোলন। প্রথমেই পতাকা উত্তোলন হয়ে গেল, তারপরে মাল্যদান হবে, একের পর এক সম্মানের ব্যক্তি রয়েছেন, ওনারা মাল্যদান করছেন। এবং সেই সঙ্গে অবশ্যই আমাদের ভারতের যে পতাকা, অর্থাৎ ফ্ল্যাগ রয়েছে, ওটা অবশ্যই উত্তোলন হয়ে গেছে। তো অবশ্যই সেই সঙ্গে একদম পুরো মাঠ দেখতে দেখতে ভরে গেছে, সবাই চলে এসছে। তো এই মুহূর্তে আমাদের অবশ্যই রোড শোটা শেষ হয়ে গেল, তো আমরা অবশ্যই ঘরে বিদায় নেব। সবাই সভা শুরু হবে, ওরা তাদের মতো করে অবশ্যই যারা আয়োজক কমিটি রয়েছেন ওনাদের মতো করে ধামসা মাদলের তালে তালে সুন্দরভাবে ওনারা সভা ডেকে গড়ে তুলবেন। আর সেই সঙ্গে আমি ছিলাম জ্যোতি ভাই, আর সেই সঙ্গে ছিল আমার ধামসা মাদলের টিম, সঙ্গে ছিল ট্যাবলো, সঙ্গে ছিল বিভিন্ন রকম কার্টুন, আর অবশ্যই সেই সঙ্গে মহিলাদের মাথায় নিয়ে ঘটের উপর চারখানা ঘট নিয়ে ডান্স। তো অবশ্যই নৃত্য করে এসেছিল তাদের মতো করে, তাদের সেই সাঁওতালি নাতের যে তাল, সেই তালে তারা এসেছিলো। তো অবশ্যই চলো আবার নেক্সট ভিডিও নিয়ে অবশ্যই আমরা দেখা হবে, যে কোনো না কোনো তো অবশ্যই ব্লগ ভিডিও নিয়ে অবশ্যই আসবো আপনাদের পাশে। তো অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এইটুকু বলবো আপনাদের কাছে, বিশেষ রিকোয়েস্ট করবো। আমার ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই একটু সাপোর্ট করবেন, কাছে থাকবেন, ভালোবাসা দিয়ে ভরে তুলবেন, এই আশা রাখবো আপনাদের কাছে, সবার কাছে। তো অবশ্যই আমি এই মুহূর্তে জ্যোতি ভাই, চলো টাটা বাই বাই, সবার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।